হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। মুভির শুরু হয় ছোট্ট অ্যাবিগেলকে দেখিয়ে, যে তার বাবার সাথে ঘন জঙ্গলে ঘুরতে এসে হারিয়ে যায়। তবে ভাগ্যক্রমে ওর বাবা ওকে খুঁজে নেয়। তারপর ওর বাবা ওকে শেখায় যে কীভাবে এরকম সময়ে তারার সাহায্যে রাস্তা বুঝে নিতে হয়। ওরা ঘরে ফেরার পর হেড অফ ডিপার্টমেন্ট অফ সিকিউরিটি ওদের আজব রকমের কিছু সারপ্রাইজ দেয় আর বলে তাদের কাছে অর্ডার রয়েছে পুরো টিমের জন্য। এখানে আমরা জানতে পারি যে জোনাথন একজন বিজ্ঞানী যে নিজের পুরো টিমের সাথে ল্যাব চালায়। ও গ্যারেটকে অনুরোধ করে, তবে ও ওদের কিছু ঘন্টায় টাইম দেয়। যারপর জোনাথন কিছু কনফিডেন্সিয়াল ফাইলস এবং কিছু ডিভাইস একটা হিডেন লকারের মধ্যে লুকিয়ে দেয়, যেটা অ্যাবিগেল লুকিয়ে লুকিয়ে দেখে নেয়। তখন জোনাথন ওকে একটা তাবিজ দেয় আর ওকে এটা সবসময় পড়ে থাকার জন্য বলে। এরপর গ্যারেট জোনাথন আর ওর সাথীদেরকে ইনফেক্টেড হওয়ার সন্দেহ করে ইন্সপেক্টর দিয়ে তুলিয়ে নিয়ে চলে যায়। আর এইভাবেই অ্যাবিগেলের বাবাকে ওর জীবন থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর বেশ কয়েক বছর পরের সিন দেখানো হয়, যেখানে অ্যাবিগেল ঘুমানো অবস্থায় বিছানা থেকে ওপরে উঠে যাচ্ছে। তারপর যখন ওর ঘুম ভাঙে, তখন ও এক ঝটকায় বিছানায় পড়ে যায়। তবে ও কিছুই বুঝতে পারে না যে এতক্ষণ ওর সাথে কী ঘটছিল, আর ওর বাবার দেয়া তাবিজটা পরে নিজের কাজে বেরিয়ে পড়ে। এখানে আমরা জানতে পারি যে অ্যাবিগেল যে ছোট্ট শহরে থাকছিল, সেখানে বায়োলজিক্যাল যুদ্ধের কারণে পুরো শহরটাতেই একরকমের মহামারী ছড়িয়ে পড়েছে। তাই জন্য এই শহরটাকে বাইরের দুনিয়া থেকে আলাদা করবার জন্য পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়েছে। আর যদি কাউকে ইনফেক্টেড বলে সন্দেহ করা হয়, তাহলে এখানকার অথরিটির লোকেরা তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার বদলে বন্দি করে রেখে দেয়, যেখানে কিছু বছর আগে অ্যাবিগেলের বাবা আর ওর পুরো টিমকেও এইভাবেই নিয়ে চলে গেছিল। আর এই সব কিছু অপারেট করে এখানকার হেড অফ ডিপার্টমেন্ট গ্যারেট। এই রোগ এতটাই ভয়ঙ্কর যে এটার কোনো সিমটমসও নেই। এই রোগ ডিটেক্ট করবার জন্য এখানকার অফিসার্স কিছু স্পেশালাইজড ডিভাইস ব্যবহার করে থাকে। লোকেরা বাড়ি থেকে বের হতে পর্যন্ত ভয় পায় এই ভেবে যে অথরিটির অফিসাররা তাদের বাড়ির লোকেদেরও ইনফেক্টেড সন্দেহ করে নিয়ে চলে যাবে। অন্যদিকে অ্যাবিগেল আজও ওর বাবাকে খুঁজে চলেছে, তবে ও কিছুই জানে না যে তাকে কোথায় রাখা হয়েছে। তারপর একদিন রাতে বন্ধুদের সাথে মজা করতে করতে ও ইন্সপেক্টরদের হাতে ধরা পড়ে যায়। তখন হাতাহাতির চক্করে ইন্সপেক্টরের মাস্ক খুলে যায় আর ও বুঝতে পেরে যায় যে এ ওর বাবার একজন সাথী রয়, যাকে ও ইন্সপেক্টরস তখন ইনফেক্টেড ভেবে নিয়ে গেছিল। তবে এখনও ধরা পড়ে যাওয়ার কারণে ওখান থেকে পালিয়ে যায়। তবে পরদিন আবারও ওই ইন্সপেক্টর ওকে ফলো করতে শুরু করে, যার থেকে বাঁচতে ওর মা ওই ইন্সপেক্টরকে খুব জোরে আঘাত করে। তবে রয়কে বেঁচে থাকতে দেখে অ্যাবিগেলের অন্ধকার জীবনে আবারও সূর্যের আলো পড়ে, যে যদি রয় বেঁচে থাকতে পারে তাহলে নিশ্চয়ই ওর বাবাও বেঁচে থাকবে। এদিকে ওর আবার ইন্সপেক্টরের ওপর সন্দেহ হতেও শুরু হয় যে কেন সে নিজের শরীর এইভাবে ঢাকা দিয়ে ঘুরছে। অর্থাৎ ও বোঝাতে চায় না যে যারা মাস্ক পরে ঘুরছে তারাও ওদের মধ্যেই একজন, যাদের ইনফেক্টেড ভেবে নিয়ে যাওয়া হয়েছিল। তাই রয় ওদের জানিয়েছিল যে এই কারণেই ও নিজের পরিবারের সাথেও একদম সিক্রেটলি দেখা করত, আর এই জন্যেই ওর পরিবারও সিক্রেটলি সবার থেকে দূরে থাকে, কারণ ও চায় না যে ওর বাচ্চা মেয়েটাকেও ওইভাবে নিয়ে চলে যাক। তাই সবসময় ও নিজের মেয়েকে ওই অফিসারদের থেকে দূরে রাখত। অ্যাবিগেল রয়ের থেকে জানতে চায় যে ওর বাবা এখন কোথায় আছে, নয়তো ওর আর ওর পরিবারের কথা সবাইকে জানিয়ে দেবে। রয় বলে যে যখন ওদের নিয়ে গেছিল তখন ওদের এরকমটাই বলা হয়েছিল যে এক তো ওরা ওদের সাথে কাজ করবে, নয়তো তাদের ইনফেক্টেড জোনে ছেড়ে দেওয়া হবে, আর ওদের সাথে কাজ করাটাই সঠিক মনে হয়েছিল। তবে শুধুমাত্র ইথানই জানে যে ওর বাবা এখন কোথায় আছে। অ্যাবিগেল তখন রয়ের কাছ থেকে ওই শহরের তলা দিয়ে যাওয়ার একটা সিক্রেট টানেলের নকশা পায়, যেটা কোনো এক ফ্লাইং মেশিনের দিকে নিয়ে যাবে। তবে অ্যাবিগেল সময় নষ্ট না করেই ইথানের খোঁজে বেরিয়ে পড়ে, যেখানে ও রাস্তায় হয়রান করে দেওয়ার মতো জিনিস লক্ষ্য করে, যে গ্যারেট কিছু লোককে টর্চার করছে কোনো এক হেডকোয়ার্টারের ব্যাপারে জানার জন্য। তাই অ্যাবিগেল ওখান থেকে কোনো রকমে পালিয়ে যায় আর ও এবার ইথানের অফিসে পৌঁছে যায়, যেখানে ও সেই সমস্ত মানুষদের লিস্ট পায় যাদের এখনও পর্যন্ত ইনফেক্টেড বলে বন্দি করে রাখা হয়েছে। তবে ওর বাবার নাম ও কোথাওই খুঁজে পায় না। তারপর ওখানে ইথান চলে আসে আর অ্যাবিগেল ওকে ফলো করবার জন্য ওর গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। তবে রাস্তায় ওকে একজন হুডম্যান দেখে নেয় আর নিজের কোনো এক ম্যাজিক্যাল ডিভাইসের সাহায্যে ওই গাড়িটাকে ফ্রিজ করে দেয়। তবে ওরা ওই ডিভাইসের ভয়ে ওকেই ডিপার্টমেন্ট অফ সিকিউরিটি জোনে নিয়ে চলে যায়। ওরা গাড়ি থেকে নামতেই অ্যাবিগেলও সুযোগ দেখে বিল্ডিংয়ে ঢুকে যায়, যেখানে ও ওই সিক্রেট টানেলের ভিতর দিয়ে একটা রহস্যময় দরজার সামনে পৌঁছয়, যেখান দিয়ে ইনফেক্টেড লোকেদের নিয়ে যাওয়া হয়ে থাকে। তবে ও যখন পরবর্তী কিছুর চিন্তা করে, তখন আচমকাই সাইরেন বাজতে শুরু হয়ে যায়,
কারণ বাইরে দুটো গ্রুপের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছিল। আর এই যুদ্ধটা কোনো বন্দুক অথবা কোনো হাতিয়ার দিয়ে হয় না, বরং এই যুদ্ধ হচ্ছিল ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে, যার মধ্যে একবার অ্যাবিগেলের ওপরেও অ্যাটাক হয়ে যায়, যার ফলে ও সেখানেই জ্ঞান হারায় আর ওর ওই তাবিজটা ওখানেই পড়ে যায়। তখন ওই হুডম্যান ওকে কোনো কারণে নিজের সাথে নিয়ে চলে যায়। আর এখন অ্যাবিগেল এবার স্বপ্নের মধ্যে ওর বাবার বলা কিছু কথা মনে করতে লাগে, যে এই পৃথিবীতে সাধারণ মানুষ ছাড়াও কিছু প্রতিভাশালী মানুষও থাকতো, যাদের স্ট্রেঞ্জার্স বলা হতো, আর তাদের চোখ নানা রঙের হতো এবং জলজল করত, আর তাদের মধ্যে অদ্ভুত সব জাদু করবার ক্ষমতা ছিল। তবে এক রাজা, যে নিজেও একজন স্ট্রেঞ্জার ছিল, ও এই প্রতিভাটা শুধু নিজের মধ্যেই চাইত, সেই জন্য সে বাকি স্ট্রেঞ্জার্সদের শহর থেকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু তারপর একজন ইনভেন্টার এমনই একটা ডিভাইস বের করলো যার দ্বারা স্ট্রেঞ্জার্সদের চোখ গ্লো না করে, যার ফলে রাজা কিছু জানতে পারবে না আর ওরাও সাধারণ মানুষদের সাথেই জীবন কাটাতে পারবে। তবে রাজা এটা জানতে পেরে যায় আর তার এটা পছন্দ হয় না, তাই সে ওই ডিভাইসটা ওই ইনভেন্টারের থেকে কেড়ে নেয়। আসলে ওই রাজা কেউ নয়, বরং গ্যারেট নিজেই, আর ওই ইনভেন্টার ছিল অ্যাবিগেলের বাবা। তাই মহামারীর নাম করে গ্যারেট প্রত্যেকটা স্ট্রেঞ্জার্সকেই বন্দি করে রাখে। অ্যাবিগেলের জ্ঞান ফেরার পর ও প্রথমবার স্ট্রেঞ্জার্সদের এরকম ম্যাজিক অনুভব করে। ও এবার বুঝতে পারছিল যে কীভাবে স্ট্রেঞ্জার্স ওই অথরিটির থেকে লুকিয়ে থাকতো, কারণ এই এলাকাটা শহরের সবথেকে আলাদা জায়গা হওয়ার কারণে ইন্সপেক্টর সেখানে খুবই কম আসে, আর বাইচান্স যদি তারা চলেও আসে তাহলে লোকেরা তাড়াতাড়ি করে নিজেদের লুক পাল্টে ফেলে কোথাও না কোথাও লুকিয়ে পড়ে। এখানে অ্যাবিগেলের সাথে স্পেন্সারের দেখা হয়, যে নবজাতকদের ম্যাজিক শেখায়, যাদের থেকে ও জানতে পারে যে ও নিজেও একজন স্ট্রেঞ্জার। ইনফ্যাক্ট ও অনেকটা স্পেশাল, যার মধ্যে অদ্ভুত কিছু শক্তি রয়েছে, যার মধ্যে বাকিদের থেকেও অনেক বেশি ক্ষমতা রয়েছে, যেটা 100 জনের মধ্যে একজনের হয়ে থাকে, যেটা ওরা ওর চোখ দেখে বুঝতে পেরে যায়, যেখানে ও ভুল করে একটা ম্যাজিক্যাল ডিভাইসে ট্রিগার করে দেয়। আমরা এখানে জানতে পারি যে কীভাবে ওর শক্তি এখনও ইন্সপেক্টরসদের চোখে পড়েনি, কারণ ও সবসময় ওর বাবার দেওয়া ওই তাবিজটা পরে থাকতো, যেটা ওর পাওয়ারটাকে কম্প্রেস করে রাখতো, যার কারণে ইন্সপেক্টরস ওকে বুঝতে পারেনি। তবে সেই দিন সকালে ও বিছানা থেকে উঠে যাচ্ছিল এই কারণেই যে তখন ওর শক্তিটা বের হতে চাইছিল, কারণ ঘুমানোর সময় ও ওই তাবিজটা খুলে রেখেছিল। ও জানতে পারে যে বেলও একজন স্ট্রেঞ্জার, যে গ্যারেটের বিরুদ্ধে যুদ্ধ ছুড়ে দিয়েছে, কারণ ও গ্যারেটের নোংরামো থেকে এই শহরটাকে মুক্তি দিতে চায়। তবে দিনের পর দিন ওর সেফ হাউসটা ধরা পড়ে যাচ্ছে, তাই ও পরদিনই ফাইনাল অ্যাটাক করবে বলে ডিসাইড করে। অন্যদিকে স্পেন্সার অ্যাবিগেলকে শেখায় যে কীভাবে স্ট্রেঞ্জার্স তাদের ফোকাস আর ডিরেক্ট করতে হলে একটা স্পেশাল ইঞ্জিনের প্রয়োগ করতে হয়, আর প্রতিটা ইঞ্জিনই আলাদা আলাদা বস্তুর ওপর কাজ করে থাকে, যেমন রেক্ট্যাঙ্গেলটা কাজ করে মানুষের ওপর, স্কোয়ারটা কাজ করে অবজেক্টের ওপর, আর ওভাল নেচারের ওপর রিয়্যাক্ট করে। তবে ওই সময় স্পেন্সার যখন নিজের হিডেন জায়গা থেকে একটা পাইপ বের করে দেখাতে যায়, তখন অ্যাবিগেলের মনে পড়ে যায় যে ওর বাবাও এরকম কিছু তার ঘরে লুকিয়েছিল, তাই ও তাড়াতাড়ি ইন্সপেক্টরদের নজর থেকে লুকিয়ে ঘরে গিয়ে ওই হিডেন প্লেসটাকে আনলক করতে সফল হয়ে যায়, যার মধ্যে থেকে ও একটা ফ্লাইং মেশিন আর একটা কেল্লার ব্লুপ্রিন্ট পায়, যেগুলোর ব্যাপারে রয়কে প্রশ্ন করায় ও জানতে পারে যে এটা সেই জায়গা যেখানে সবাইকে বন্দি করে রাখা হয়েছে, আর ওই ফ্লাইং মেশিন হচ্ছে একমাত্র রাস্তা যেটার সাহায্যে ওই কেল্লা পর্যন্ত যাওয়া সম্ভব, আর ওই ফ্লাইং মেশিন পর্যন্ত পৌঁছতে হলে ওকে হাইলি গার্ডেড টানেলটাকে পার করতে হবে। তবে অ্যাবিগেল ওই টানেল পর্যন্ত পৌঁছানোর আগেই রয় গ্যারেটকে ওর ব্যাপারে সব কিছু জানিয়ে দিয়েছিল, আর এখনও অ্যাবিগেলকেও বন্দি করতে চলে আসে। তখন বেল ওই সময় এসে ওকে আটকানোর চেষ্টা করে, তবে শেষমেশ গ্যারেট ওকেই মেরে ফেলার অবস্থা করে। তখন অ্যাবিগেল এবার নিজের শক্তির প্রয়োগ করে ওকে বাঁচিয়ে নেয়। এবার রিকভার হওয়ার পরে বেল থামতে পারছিল না, তাই পরদিনই ও নিজের সাথীদের নিয়ে হামলা করে। তবে ডিপার্টমেন্ট আগে থেকেই ওর প্ল্যানের ব্যাপারে জেনে গেছিল, কারণ বেলের কোনো এক বন্ধু ওর সাথে বেইমানি করে ওদের সব জানিয়ে দিয়েছিল, তাই বেল আর ওর সাথীদেরকে অনেক কিছুর মোকাবিলা করতে হয়, যার পর অ্যাবিগেল আর বেলের কিছু সাথী ওখান থেকে বেঁচে পালিয়ে আসে। আর এই লড়াইতে হেরে যাওয়ার কারণে ওরা এবার হার মেনে নেয়, বিশেষ করে এই ভেবে যে অথরিটির লোকেরা ওদের সব প্ল্যানের ব্যাপারে জানতে পেরে যাবে আর ওরা দ্বিতীয়বার পালাতে পারবে না। তবে অ্যাবিগেল এত সহজে হার মানতে রাজি ছিল না, তাই সবার মনোবল বুস্ট করবার পর ও সবাইকে নিয়ে সোজা ওই টানেলের দিকে এগোতে শুরু করে, কারণ ওর চিন্তাভাবনা অনুযায়ী যদি ও কারাগার থেকে কয়েদিদের বের করতে পারে তাহলে ওদের সাথী যথেষ্ট হয়ে যাবে গ্যারেটকে হারানোর জন্য। এবার ইন্সপেক্টরস যখন ওদের খোঁজার জন্য ওদের আড্ডার জায়গায় রেড করে, তখন অ্যাবিগেল সেটার ফায়দা লুটে সবাইকে নিয়ে ওই টানেলের মধ্যে এন্টার করে।
যেখানে ওরা সেই ফ্লাইং মেশিনটাকেও পায়, যেটাকে নিজের কব্জায় আনার পর ভাগ্যক্রমে ওরা বেল আর ওর বাকি সাথীদেরও পেয়ে যায়। এরপর ওরা সময় নষ্ট না করে সোজা ওই টাওয়ারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওরা এবার দেখতে পায় যে কীভাবে গ্যারেট এই পুরো শহরটাকে একটা ইনভিজিবল ম্যাজিক শিল্ডের মধ্যে বন্দি করে রেখেছিল। ওরা প্রথমবার একটা আলাদা দুনিয়ার স্বাদ পায়, আর ওই জাহাজ এবার নিজে থেকেই ওই টাওয়ারে গিয়ে থেমে যায়। টাওয়ারকে ওরা নিজেদের কব্জায় করে নেয় ঠিকই, তবে ও কোথাও ওর বাবাকে দেখতে পায় না। ইনফ্যাক্ট ওরা জানতে পারে যে ওই টাওয়ারটাই একটা বিশাল বড় ইঞ্জিন, যেটাকে ডিজাইন করা হয়েছে এই ভেবে যাতে সেখানে ওই সব স্ট্রেঞ্জারদের থেকে তাদের শক্তিটাকে নিংড়ে বের করে নেওয়া যায়, যেটা সাধারণ কোনো হাতিয়ার দিয়ে সম্ভব নয়। ওপরে এবার গ্যারেটের লোকেরাও এখানে আক্রমণ করে। কিছুক্ষণ খোঁজার পর অ্যাবিগেল ওর বাবার কিছু ঘড়ি খুঁজে পায়, যেখানে ভালো করে নজর রাখায় ওর ছোটবেলার দুনিয়াটাকে নিজের সামনে দেখতে পায়, যেটা ওর বাবা ম্যাজিকের সাহায্যে সেখানে ছেড়ে গেছিল যে কীভাবে ওই টাওয়ারটাকে নষ্ট করতে হবে। কারণ ওর বাবা জানতো যে তার মেয়ে কোনো না কোনো দিন তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছবেই, তাই সে জেনে বুঝেই এখানকার রাস্তা ওই হিডেন প্লেসে রেখেছিল। ওই সময় তার সামনে গ্যারেটের সাথে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না, নয়তো গ্যারেট ওর পরিবারটাকেই শেষ করে দিত। অ্যাবিগেল এবার ওর বাবার দেওয়া হিন্টগুলোকে বুঝতে পারার পর ও তাড়াতাড়ি করে সূর্যের আলো একটা আয়নার মধ্যে রিফ্লেক্ট করে, তারপর সেখান থেকে একটা আগুনের মধ্যে, আর তারপর সেখান থেকে ওই ইঞ্জিনটার মধ্যে ফোকাস করে। তবে ততক্ষণে গ্যারেট আর তার সাথীরা এখানে হামলা করতে শুরু করে দিয়েছিল, আর এরা খুব খারাপভাবে হারতে চলেছিল। কিন্তু অ্যাবিগেল তখন সঠিক সময়ে নিজস্ব শক্তি প্রয়োগ করে ওই ইঞ্জিনটাকে নষ্ট করে দেয়, যার ফলে সেখান থেকে বেরোনো শক্তি এবার ওই ইনভিজিবল ওয়ালটাকে নষ্ট করে শহরের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে যায়, যে কারণে যারা একসময় সাধারণ মানুষ ছিল তারাও এখন জাদুকর হয়ে ওঠে। এদিকেও এবার অ্যাবিগেলের সাথীরা গ্যারেটের সাথীদেরকে হারিয়ে দেয়, আর সবশেষে গ্যারেটকেও রাস্তা থেকে সরিয়ে দেয়। এবার অ্যাবিগেল জানতে পারে যে এই ডিভাইসটা তৈরি করবার সময়েই ওর বাবাকে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়, তাই এখন আর সে বেঁচে নেই। তবে এখন পুরো শহরটা গ্যারেট আর তার লোকেদের হাত থেকে মুক্তি পেয়ে যায়, আর এই মুভিটার এখানেই হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, আশা করছি এই গল্প তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর সকলের সাথে শেয়ার করো।